সবকিছু কেমন জানি স্বপ্নের মতো মনে হইতেছে। এটা কি আসলে রূপকথার রাজ্য আর আমি সেই রূপকথার রাজ্যের রাজকন্যা? ভাইরে ভাই কি অবস্থা সবার? ফেরি টেইল বা রূপকথার গল্প বা রূপকথার রাজ্য, এগুলো তো আমাদের ভীষণ প্রিয়, তাই না? ছোটবেলায় কিন্তু আমাদের নানিরা দাদিরা আম্মুরা আমাদেরকে অনেক ধরনের রূপকথার গল্প শোনাইতো, ঘুম পাড়ানি গল্প শোনাইতো। এক যে ছিল রাজা, এক যে ছিল রানী, এক যে ছিল রাজকন্যা, এক যে ছিল রাজপুত্র, আরো কত কি। আজকে আমি তোমাদেরকে সেরকমই একটা রূপকথার রাজ্যে নিয়ে যাব, যে জায়গাটা মানে এত 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 সুন্দর, পুরাই চোখের শান্তি, খুবই সুন্দর করে আজকে আমি রেডি হয়েছি, খুব সুন্দরভাবে সাজুগুজু করছি, একটা সুন্দর ড্রেস পরেছি, একদম প্রিন্সেস প্রিন্সেস একটা ভাইব নিছি। চলো তোমাদেরকে নিয়ে যাই মেট্রোতে করে কিছুক্ষণ, মানে মেট্রোতে কিছুক্ষণ চড়ার পরে মেট্রো থেকে নামে গেলাম, কিছুক্ষণ হাঁটতে হাঁটতে পৌঁছায় গেলাম আজকের ডেস্টিনেশনে। জায়গাটার নাম হইতেছে ফেরি টেইল অ্যাথেন্স। এটা বেসিক্যালি একটা ক্যাফে রেস্টুরেন্ট, এটা অ্যাথেন্সের সব থেকে সুন্দর ক্যাফে রেস্টুরেন্ট। জায়গাটা বাইরে থেকে দেখতে কি পরিমাণ কিউট, তাহলে চিন্তা করো যে ভিতরটা কি পরিমাণে সুন্দর হবে। আর এখানে দোলনা দেখছি, আর দোলনা দেখলেই তো আমাদের সবারই দুলতে ইচ্ছা করে, তাই না বলো? যাই হোক, দোলাদুলি শেষ, এবার চলো তোমাদেরকে রূপকথার রাজ্যে নিয়ে যাই। আর ইউ রেডি? 1 2 3 গো! আচ্ছা ভাই, এটা কিন্তু আজকে আমার, মানে এটা হচ্ছে আজকে আমার আউটফিট। এই সুন্দর কিউট প্রিন্সেস টাইপের ড্রেসটা আমি নিচ্ছি ডেইলি অ্যাপারেল বাই লামিয়া এই ফেসবুক পেজটা থেকে। এরকম সুন্দর সুন্দর কিউট কিউট কাস্টমাইজ ড্রেস তোমরা পাওয়া যাবা ডেইলি অ্যাপারেল বাই লামিয়া এই ফেসবুক পেজটাতে, অবশ্যই তোমরা কিন্তু চেক আউট করো পেজটা, ওকে? যাই হোক, এইটা ছিল আমার জন্য রেডি করা টেবিল। আচ্ছা তোমরা চিন্তা করো যে তো ধরো তুমি একটা রেস্টুরেন্টে গেছো, যাই যদি দেখো যে তোমার জন্য এরকম কিউট করে সুন্দর করে একটা টেবিল সাজায় রাখা হয়েছে, মানে খুব সুন্দর করে সাজানো, সেই সাথে একটা মানে টেডি বিয়ার তোমার জন্য ওয়েট করতেছে, চারপাশে শুধু গোলাপি গোলাপি গোলাপি, পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, পিঙ্কি পিঙ্কি পিঙ্কি, মানে তুমি বলো জীবনে আর কিছু লাগে? মানে চোখের শান্তি, উপরে কি সুন্দর করে মানে সাজানো। ভাই আমি জাস্ট হা করে তাকাইছিলাম, মানে আই ওয়াজ সো 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 সারপ্রাইজড, মানে এত সুন্দর কেমনি কি, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানে প্রত্যেকটা অংশ এত নিখুঁত, এত বিউটিফুলি ডেকোরেটেড, মানে তোমরা জাস্ট একটুখানি, আমার মানে আমি ভাষা খুঁজে পাইতেছি না যে এত সুন্দর কেমনে হয়, এত অ্যাস্থেটিক কেমনে হয়। আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে তারা কতখানি সময় ব্যয় করছে, কতখানি মানে পরিশ্রম করছে, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি কি সুন্দর করে ডেকোরেট করছে। তোমরা জাস্ট একটুখানি মানে দেখো, ইভেন দো উপরের পার্টটাও খুব সুন্দরভাবে বিউটিফুলি ডেকোরেটেড। আবার এইদিকে দেখো, এখানে সুন্দর করে লেখা আছে সেভ দি সিন্ডারেলা। আমি সিন্ডারেলা, বুঝছো? আমাকে সেভ করার কথা বলতে, সেভ মি, আমি। তোমরা আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবা, আই ওয়াজ সো 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 সারপ্রাইজড, মানে এত সুন্দর কিভাবে কিভাবে হতে পারে এত সুন্দর। আর এই কর্নারটা দেখো, এই কর্নারটা আমার ফেভারিট, খুবই সুন্দর। আমি এখানে যাই একটু বসার লোক সামলাইতে পারতেছিলাম না, আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছি আমি এখানে বসতে পারবো কিনা, তারা বলতেছিল অফকোর্স এটা সবার ফেভারিট জায়গা, এবং সবাই এসে এখানে একটা হইলো ছবি তুলে। মানে এই রেস্টুরেন্টটার তুমি যে সাইডে, এই যে সাইডেই দাঁড়াবা সেই সাইডটাই ছবি এবং ভিডিও করার জন্য একদম পারফেক্ট। এত সুন্দর রেস্টুরেন্টে, আই মিন আমার, আমি আমার লাইফে এত সুন্দর রেস্টুরেন্ট কখনো দেখি নাই। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যেখানে হচ্ছে মানে আমার আমার আমি কখনো এরকম একটা সুন্দর রেস্টুরেন্টে আসতে পারবো, বিশ্বাস করো আমি নিজেও এটা কখনো ভাবি নাই। এনিওয়েজ, তারপর তারা হচ্ছে আমাকে মেনু দেখায়, আমি খাবার অর্ডার করি, আমি যা যা খাইতে চাই, এবং তাদের মেনুটাও অসম্ভব সুন্দর। তোমরা দেখো মানে এরকম কিউট মেনু আমি এর আগে কখনো দেখি নাই। ইউজুয়ালি দেখা যায় রেস্টুরেন্টের মেনুগুলো নর্মাল হয়, খাবারগুলোর নাম লেখা থাকে, এত সুন্দর বিউটিফুলি ডেকোরেটেড হয় না, বাট মেনুটাও খুবই 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 কিউট। যাই হোক, কিছুক্ষণের মধ্যে তারা আমাকে খাবার সার্ভ করে দিতে থাকে, এবং তোমরা তাদের খাবার সার্ভিং এর স্টাইল গুলো একটু দেখো যে কি বিউটিফুল। এবং অনেস্টলি স্পিকিং, আমার মনে হইতেছিল যে এত সুন্দর একটা আয়োজন, এখানে আসলে আমার একা একা এনজয় করতে একদমই ভালো লাগতেছিল না। আমার মনে হইতেছিল যে ইস, যদি আমি আমার আব্বু আম্মু, তারপর আমার বন্ধু বান্ধবী, তোমাদের সবাইকে ইনভাইট করতে পারতাম, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করতে পারতাম। আজকে যদি মিঠু পৃথিবীতে থাকতো, তাহলে আমি মিঠুকে এখানে অফকোর্স একবার হলেও নিয়ে আসতাম, ট্রাস্ট মি, মানে এই জায়গাটা আমি ওকে দেখাইতাম একবার হলেও। সবাই মিলে যদি আমরা এখানে একটু এনজয় করতে পারতাম, তাহলে মানে জিনিসটা জমতো, বুঝছো? মানে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর খাবার দাবার, সব থেকে বড় কথা এত সুন্দর একটা পরিবেশে কাছের মানুষজন থাকলে তখনই ভালো লাগে। আমি ছিলাম একেবারেই সম্পূর্ণ একা, সো মানে হয় না যে পুরোপুরি আমি আসলে এনজয় করতে পারি নাই। সবাই মিলে থাকলে, মানে কাছের মানুষগুলো থাকলে আরো 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 ভালো লাগে। যাই হোক, তোমরা কেকগুলো দেখো, মানে পেস্ট্রিগুলো এত সুন্দর, শোপিসের মতো দেখতে লাগতেছিল। আমার তো একদমই মনে হচ্ছিল যেগুলো আমি খাই, আমার মনে হচ্ছিল এগুলো আমি সব বাসায় নিয়ে যাই, সাজায় সুন্দর করে শোপিস হিসেবে রাইখা দিব, দেখতে খুব ভালো লাগবে। এনিওয়ে,
গাইস, এই যে গোলাপের জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, তারা আবার আমার এই যে ক্রসান্ট এবং ব্রেডের উপরে সুন্দর করে চকলেট এবং মধু ছড়ায় দেয়, ইট ওয়াজ লুকিং সো গুড। আর পিঙ্ক কালারের যে জিনিসটা দেখতেছো, এটা কিন্তু পিঙ্ক কাপুচিনো, দিস ইজ দেয়ার সিগনেচার আইটেম, পিঙ্ক কাপুচিনো, এবং এটা খাইতেও কিন্তু খুবই 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 মজা। আমাকে তার একটা ক্রাউনও দেয়, তোমরা দেখো আমি ক্রাউনটা পরি এবং পরার পর আই ওয়াজ ফিলিং লাইক এ কুইন। আমি এমনিতেও কুইন, মানে ক্রাউন ছাড়া কুইন, ক্রাউনটা আমি সবসময় পরি না আর কি, বুঝছো। আচ্ছা এনিওয়েজ, এরপর আমি খাওয়া শুরু করি, প্রত্যেকটা আইটেম খুবই মজা ছিল। আমি তো আসলে সবগুলা খাইতে পারি না, মানে আমি তো তোমাদেরকে বললাম যে আমি একা ওখানে গেছিলাম, একা একা তো আসলে এত কিছু খাওয়া সম্ভব না, বাট সব কিছুই মজা ছিল, ডেলিশিয়াস ছিল। এবং তারা আবার আমাকে সুন্দর করে এসে চা টা বানাইতে হেল্প করে, কাজ আমি বুঝতেছিলাম না যে কেমনি চা টা আমি বানাবো। আই ওয়াজ ট্রাইং টু লার্ন, টু বি ভেরি অনেস্ট। এটা বেসিক্যালি তাদের আফটারনুন টি, এবং এটাও নাকি তাদের সিগনেচার একটা আইটেম, সবাই খুবই পছন্দ করে এটা, মানে পিঙ্ক কাপুচিনো এবং এই আফটারনুন টি, সেই সাথে তাদের যে পেস্ট্রিগুলো আছে সব কিছুই মানুষ অনেক পছন্দ করে। তো আমি চিন্তা করলাম, আচ্ছা আমিও কেক খাই, খাই দেখি যে কি অবস্থা। আসলে সত্যি কথা বলতে অনেকগুলা কেক ছিল, এগুলো তো এতগুলো তো আমার পক্ষে খাওয়া সম্ভব না, এবং চকলেট ফ্লেভারের যে কেকগুলো ছিল এগুলো আমি অ্যাভয়েড করি, কারণ চকলেট কিন্তু আমার ফেভারিট না। অনেক হয়তো চিন্তা করতে পারে, আয় হায় আপু কি বলে চকলেট খাওয়ার জন্য, তো মানে চকলেট তো সবার প্রিয়, কিন্তু আমার কিন্তু চকলেট প্রিয় না, আই এম নট এ চকলেট গার্ল। যাই হোক, এই যে কেকটা আমি খাইতেছিলাম, এটা বেসিক্যালি ভ্যানিলা এবং স্ট্রবেরি ফ্লেভার টাইপের কিছু একটা ছিল, এটা খাইতে অসম্ভব অসম্ভব মজা ছিল। বাট আমি খুব বেশি চকলেট, মানে খুব বেশি কেক খাই না, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, সুগার থাকে, আই ট্রাই টু অ্যাভয়েড। এমনিতে আমি যে পরিমাণে ভাত খাই ভাইরে ভাই, ওগুলো নাই বা বলি। আর এই চাটা দেখো কি পরিমাণে সুন্দর দেখতে, একদম মনে হয় না যে রূপকথার রাজ্যের স্পেশাল চা, মানে আই ওয়াজ ফিলিং লাইক এ কুইন, বুঝছো, মানে একটা প্রিন্সেসের মতো লাগতেছিল, নিজেকে রানীর মতো লাগতেছিল, তোমরা যেভাবে বলো, আই ওয়াজ সো 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 হ্যাপি। তাদের কিন্তু রিটেইলও আছে, এখানে বিভিন্ন ধরনের কিউট কিউট গিফটও তোমরা পাওয়া যাবা, আর এই হইতেছে তাদের পেস্ট্রি কালেকশন, মানে ইয়াম্মি ইয়াম্মি। যাই হোক, তারা কিন্তু আমাকে বেশ কিছু গিফটও দেয়, চলো তোমাকে গিফট, তোমাদেরকে গিফটগুলো একটু দেখাই। চকলেট, তারপর ফেস মাস্ক, একটা 10% এক্সক্লুসিভ ডিসকাউন্ট কার্ড, দেন একটা খুবই সুন্দর ডায়েরি, এভরিথিং ওয়াজ সো কিউট, এবং সবকিছু পিঙ্ক, তোমরা দেখো কি যে সুন্দর লাগতেছিল সবকিছু। এগুলো আমি বাসায় খুব সুন্দর করে, মানে যত্ন করে সাজায় রাখবো, থ্যাংকস টু দেম আমাকে এত সুন্দর করে ট্রিট করার জন্য। আচ্ছা এইবার আমি তোমাদেরকে এই রেস্টুরেন্টের আর একটা রুম দেখাবো, যেটা জঙ্গল থিমের উপর করা হয়েছে, যেখানে আমি আমার ফার্স্টে আমার ড্রেসটা দেখাইছি, ওইটা আমি তোমাদেরকে একটু ঘুরাই দেখাই, যেটা আরো 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 সুন্দর, আই মিন অন্যরকম সুন্দর আর কি, বুঝছো, অন্যরকম স্টাইলের সুন্দর। তোমরা দেখো এখানে প্রত্যেকটা ডিটেলস খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে, একদম জঙ্গলের মতোই লাগতেছে, খুব সুন্দর, বাটারফ্লাই গুলো খুবই কিউট, এবং সেই সাথে সবকিছু, মানে এভরিথিং ওয়াজ সো 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 নাইস, সো পারফেক্ট। এবং আমাকে তোমরা একটু এখন বলো তো, তোমাদের কি পিঙ্ক পার্টটা বেশি ভালো লাগছে, যেখানে বসে আমি খাওয়া দাওয়া করছি, নাকি জঙ্গল থিমের পার্টটা বেশি ভালো লাগতেছে? আমার কিন্তু পিঙ্ক পার্টটাই বেশি ভালো লাগছে, বিকজ ওই জায়গাটা একদম নেক্সট লেভেলের। চলো এবার আমরা রুফটপে চলে যাই, এবং রুফটপে যাওয়ার পরে ভাই রে ভাই, আমি মানে আমি জাস্ট মানে এমন পরিমাণে সারপ্রাইজড হয়েছি, তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না, জাস্ট তোমরা দেখো যে ভাই, ইটস জাস্ট মানে এটা অন্য কিছু, মানে এটা মানে চোখের শান্তি, জাস্ট দেখো, ইটস জাস্ট হেভেন, এত সুন্দর এত সুন্দর ভাই। এখানে হচ্ছে ব্যাচেলর পার্টি টার্টি হয়, মানে বিয়ের আগে যে লাস্ট পার্টিটা, ব্যাচেলর হিসেবে পার্টিটা এখানে ইউরোপে করে, এটা ওদের কালচার, ওরা এই পার্টিগুলো বেসিক্যালি এখানে করে। রেস্টুরেন্টটা খুবই ফেমাস, বুঝছো, অ্যাথেন্সে। তোমরা যারা অ্যাথেন্সে আসো বা ফিউচার অ্যাথেন্সে আসার প্ল্যান আছে, এই জায়গাটা, এই ক্যাফের রেস্টুরেন্টটা ডেফিনেটলি তোমরা ভিজিট করবে। এই জায়গাটার নাম হচ্ছে ফেরিডেল অ্যাথেন্স, আমি আবারও বলে দিতেছি, এবং এখানে আমি খুব সুন্দর সুন্দর ছবি তো, সেগুলো সব তোমরা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবা। তোমরা যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না, তোমাদেরকে আমি কীভাবে ভালোবাসবো তোমরা আমাকে একটু বলো তো। এখন যে ইনস্টাগ্রামে আমাকে ফলো দিয়ে আসো, ছবি দেখে আসো, রিলগুলো দেখে আসো, আমাকে একটু হাই হ্যালো করে আসো, আমার খুব ভালো লাগবে, ওকে। তো কেমন ছিল আজকে আমার সাথে রূপকথার রাজ্যে ঘোরাঘুরি? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাও তোমাদের কার কেমন লাগলো, ওকে। তোমাদের সাথে তাহলে পরের ভিডিওতে দেখা হইতেছে, বাই।